বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনার দোয়ায় ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো মানুষের যৌন জীবনে কী কী বিষয়গুলো ক্ষতিকর, সেই বিষয়ে একটু আলোচনা করব। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তবে সাবস্ক্রাইব করুন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। যৌন জীবনকে কিন্তু আমরা সবাই কম বেশি ভালোবাসি এবং আমরা চাই যে সবাই যৌন যৌবন প্রাপ্ত থাকি, আমাদের শরীরে এনার্জি ভালো থাকুক, হ্যাঁ বেশি করে সেক্সুয়াল এনার্জিটা ভালো থাকুক, এই বিষয় হলো। অ্যান্ড মূল যে কোন বিষয়গুলো মানে সমস্যা থাকলে আমার যৌন জীবনটা ডাউন থাকবে সে বিষয়ে কথা বলবো। যৌন জীবনের প্রধান শত্রু হল কি জানেন? প্রধান শত্রু হলো আপনার হচ্ছে টেনশন। আপনি যখন টেনশনে থাকবেন দেখবেন যে আপনার যৌন চাহিদা একদম জিরো থাকবে। সেটা হয়তো ফ্যামিলিগত টেনশন থাকতে পারে, বিজনেসগত থাকতে পারে, জবের ক্ষেত্রে থাকতে পারে, মানে যে কোনো প্যারা যদি জীবনে অতিরিক্ত থাকে, সবারই কম বেশি টেনশন থাকে কিন্তু টেনশনের যারা লিমিট আছে, এই লিমিটটা যদি ওভারকম হয়ে যায় আপনি দেখবেন যে সেক্সুয়াল এনার্জি, আপনি অনেক ভালো কিছু খাচ্ছেন, ভালো কিছু ব্যবহার করছেন, মনে হ্যাঁ মনে শান্তি নেই, মনে টেনশন, মানসিক স্বাস্থ্য দুর্বল, আপনি টেনশনে আছেন দেখবেন আপনার যৌন জীবন জিরো হয়েছে। এই জন্যে মানুষ তো টেনশন ছাড়া থাকতে পারে না, যারা সংসার ড্রাইভ করে যেভাবে হোক টেনশন কম বেশি থাকে সবারই থাকে। সবসময় চেষ্টা করতে হবে যে জীবনে যেন টেনশনটা কম থাকে, প্যারাটা কম থাকে, তাহলে দেখবেন যে আপনার সেক্সুয়াল এনার্জিটা ভালো থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যৌন জীবনে আপনার টেনশন মোটামুটি কম আছে, কম বেশি সবার থাকে। তারপরে যদি আপনার আপনি যদি একটু দেখে শুনে বুঝে না খান, বিশেষ করে ক্যালসিয়াম জাতীয় আইটেম যদি আপনি একটু অর্গ্যানিক ভাবে চিন্তে না খান, তাহলে দেখবেন যে আপনার যৌন জীবনটা ডাউন হতে থাকবে। এখন আমরা ধরেন চুলের যত্ন করি, ফেজের যত্ন করি, শৈলের যত্ন করি, অন্যান্য পার্সের যত্ন করি, কিন্তু যৌন জীবনকে যদি এনার্জিফুল রাখার জন্য অবশ্যই আমাদের একটু বাড়তি যত্ন করতে হবে। এই জন্য ক্যালসিয়াম জাতীয় আইটেম খাইতে পারেন, তার মধ্যে হলো আপনার তালমাখনা খেতে পারেন, অশ্বগন্ধা খেতে পারেন, শিমুলমুল খেতে পারেন, তালমুল খেতে পারেন, শতমুল খেতে পারেন, এটা কয়েকটা আইটেম মিশ্রণ করে আপনি খাবেন ডে বাই ডে, যতদিন বাঁচবেন ততদিন খাবেন। পৃথিবীতে কোনো প্রোডাক্টস নাই যে আপনি 7 দিন 10 দিন খাই আপনি সারা জীবন ভালো সেক্সুয়াল এনার্জি ভালো রাখবেন। আপনি টেনশনটা যদি লিমিট থাকে, আপনি যদি এই ধরনের অর্গ্যানিক আইটেমগুলো কিছু কিছু খান, একটু খেজুর খাবেন, একটু মধু খাবেন, একটু কালো জিরা খাবেন, এক কোয়া রসুন খাবেন, এগুলো যদি অল্টারনেট করে খাবেন, তাহলে দেখবেন যে আপনার যৌন জীবন পুরো টোটাল শরীরের এনার্জিটাই ভালো থাকবে। একটু নিয়মকানুনভাবে চললে এতে আহামারি কোনো খরচ নেই, এটা একটু নিয়ম করে চলতে হবে আমাদের। আমরা যদি নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করি দেখবেন যে আমাদের শরীরের এনার্জিটা সব দিক দিয়ে ভালো থাকবে এবং সেক্সুয়াল লাইফটা ভালো কাটবে। তো সবাই আমার সবসময় রিকোয়েস্ট করি যে একটু নিয়ম করে চলেন, একটু হুঁশ করে চলেন, একটু বি কেয়ারফুলভাবে চলুন। আমরা রাস্তাঘাটে চলার সময় দেখবেন যে যদি আপনি হুঁশ ছাড়া চলেন দেখবেন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, আর যদি হুঁশ করে চলি বা একটু সচেতনভাবে চলি তাহলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। এই জন্য একটু নিয়ম করে জীবনযাপন করেন, দেখবেন আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো চিন্তা করুন, ভালো কাজ করুন। আর আমার সাজেশনগুলো ইউটিউবে আমার লাইক কমেন্ট কম, এর অর্থ এই নয় যে আমার সাজেশনগুলো খারাপ। এখন অনেক লাইক কেন কম হয় এটা আমি জানি না, এই হলো বিষয়। তবে আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। তো সবাই ভালো থাকুন, ভালো চিন্তা করুন, আল্লাহ হাফেজ।